আর আপনার যুক্তিগুলো সব মেনে নিয়েছি। আপনার নাম আর পেশা বলুন। মুর্তজা, আমার নাম মুর্তজা আর আমি এমবিএ পড়ছি। আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি এই লেকচারে বললেন যে আল্লাহ তাআলা জানেন যে প্রত্যেক মানুষ ভবিষ্যতে কোন কোন কাজ করবে। আমরা আমাদের ভবিষ্যতে কি করব? এই পৃথিবী কেন সৃষ্টি হয়েছে? আমি কোথায় পৌঁছাবো? আমি পরের মুহূর্তেও কি করব সেটা আগে থেকেই ঠিক, তাই না? এখন পরীক্ষা শব্দটা কি এখানে সঠিক? কারণ আমরা যখন পরীক্ষা দেওয়ার কথা বলি যুক্তির সাথে, তাহলে পরীক্ষা এমন একটা জিনিস যার ফলাফল আগে জানা যায় না। এখন আমরা যখনই পরীক্ষা শব্দটা বলি সেখানে ফলাফল অজানা, তাহলে এটা কি সঠিক? কারণ যদি এটা জানা থাকে, আল্লাহ জানেন এর ফলাফলটা কি হবে, আমাদের প্রত্যেকের কি হবে, আর আমরা কে কোথায় যাব, তাহলে আমরা এখানে এসেছি কেন? স্যার, আরেকটু বুঝতে পেরেছি। একবার একটা প্রশ্ন প্লিজ। না, এই প্রশ্নটাই শেষ করতে চাই। প্রশ্নটা কমপ্লিট করবেন? হ্যাঁ। আর ছোট একটা লেকচার দিয়ে ফেললেন। আপনি একজন বিজ্ঞানী, আপনি কেন একটা গবেষণা করবেন? কিন্তু আপনি জানেন ফলাফলটা কি, তাহলে এখানে এই গবেষণা করার প্রয়োজন কি? ভাই, আপনি প্রশ্ন করলেন, ইনশাল্লাহ অমুসলিম ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেন। আমরা অমুসলিমদের প্রশ্নের উত্তর দিতে চাই। ভলেন্টিয়ারদের বলবো অমুসলিমদের সামনে নিয়ে আসেন। কোনো অমুসলিম থাকলে আপনারা লাইন ভেঙে সামনে আসেন, আমাকে প্রশ্ন করতে পারেন, আমরাও সেটা চাই। ভাই মুর্তজা প্রশ্ন করলেন, যখন কোনো একটা পরীক্ষা নেওয়া হয় ফলাফল আগে থেকে জানা থাকে না, ফলাফল জানা থাকলে পরীক্ষা হলো কোথায়? একটা সায়েন্টিফিক টেস্টের রেজাল্ট আগে জানা থাকে না, রেজাল্ট আগে জানলে পরীক্ষাটা হলো কোথায়? সুন্দর প্রশ্ন। কেউ আল্লাহকে পরীক্ষা করবে না। আল্লাহ সব ফলাফল জানেন, তবে আল্লাহ পরীক্ষাটা দিচ্ছেন না, পরীক্ষা দিতে হবে আমাদের। আপনি আমি আগে ফলাফল জানি না, আমি আমার ফলাফলগুলো জানি না, আমি জানি না বেহেস্তে যেতে পারবো কিনা। যদি জানতাম বেহেস্তে যাবো, তাহলে আজকে কষ্ট করে মাদ্রাজে আসতাম না। এই পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আমার অনেক পরিশ্রম হয়। আমি তো জানি না আমার জন্য বেহেস্তে নিশ্চিত কিনা। যদি জানতাম নিশ্চিত বেহেস্তে যাবো, তাহলে খালি খালি কেন ডাক্তারি ছেড়ে দিয়ে দাওয়া দেবো? আমি জানি না, আমি নিশ্চিত না যে বেহেস্তে যেতে পারবো কিনা। আমি আল্লাহ তাআলার কাছে দয়া প্রার্থনা করছি, আমাকে দয়া করো, বেহেস্তে দাখিল করো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, এভাবে বলবো না যে আমি খুব ভালো দায়িতা বেহেস্তে চলে যাবো। যে মানুষটা পরীক্ষা দিচ্ছে সে আগে থেকে ফলাফল জানে না। আপনি জানেন না বেহেস্তে যাবেন না দোজখে, আমিও জানি না, তবে আল্লাহ জানেন। আমি আমার লেকচারে একটা উদাহরণ দিয়েছিলাম, একজন টিচার যখন পরীক্ষা নিচ্ছেন, অনেক সময় টিচার ফলাফলটা অনুমান করতে পারেন। টিচার জানেন এই ছাত্র পরীক্ষায় ফার্স্ট হবে, তারপরে এই ফেল করতে পারে, তাহলে কি বলবেন যে আমি পরীক্ষা দিতে যাব না? পরীক্ষা দেবেন আপনি, টিচার পরীক্ষা দেবেন না। এখন বিজ্ঞানী যখন কিছু গবেষণা করেন, সেই বিজ্ঞানী আগে থেকে ফলাফলটা জানেন না, সেজন্য তিনি গবেষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিজ্ঞানী নন, আমাদের নিয়ে গবেষণাও করছেন না, এটা ভুল ধারণা। আল্লাহ আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, বিশ্বজগতের স্রষ্টা। তিনি দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদেরকে, এই মানুষকে, যাদের রয়েছে স্বাধীন ইচ্ছা, তিনি জানেন। এখন তিনি আমাদের এই পৃথিবীতে জীবন দিয়েছেন, কারণ যদি তিনি এভাবে আমাদের পরীক্ষা না করেন, তাহলে শেষ বিচারের দিনে আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, আমাকে কেন দোজখে পাঠালেন? যদি আল্লাহ দোজখে পাঠান, এটা আল্লাহ জানেন, আমি জানি না, তাহলে এটা পরীক্ষা। আর আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিচার করেন, এখানে আল্লাহ কোনো রকম পরীক্ষা দিচ্ছেন না, আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমনিতেই সবচেয়ে মহান, আমরা এখানে পরীক্ষা দিচ্ছি, আর আমরা ফলাফলটা জানি না। যেহেতু ফলাফল জানি না, সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি যেন আমাদের দয়া করেন, আমাদের ক্ষমা করেন, বেহেশতে দাখিল করেন। আমিন।